বৃহত্তর ফরিদপুর চাকরজীবী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে সাত সেপ্টেম্বর শনিবার বেলা তিনটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে বৃহত্তর ফরিদপুর চাকরিজীবী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি দুর্নীতি দমন কমিশনের কমিশনার মাদারীপুরের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ মাদারীপুরের কৃতি সন্তান নুরি আলম চৌধুরী লিটন এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীয়তপুরের সন্তান এ কে এম এনামুল হক শামীম এমপি এ সময় স্বাগত বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শরীয়তপুরের সন্তান বি এম ইউসুফ আলী